আসসালামু আলাইকুম, আমি রুবি। আজকে আপনাদের সাথে আমি আমাদের বাসার পাশেই বারবিকিউ পার্টি করেছিলাম, সেটাই শেয়ার করব। আর সকাল সকাল ব্রেকফাস্ট শেষ করে আমরা সুইমিং পুলে আসলাম। আর এখানে দুটো সুইমিং পুল, একটা আউটডোর আর একটা ইনডোর, আমি আগে দেখিয়েছিলাম আমার অন্য একটা ব্লগে সুইমিং পুলগুলো। আজকে আমি আমাদের বারবিকিউ পার্টিটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি পানির নিচে সুইমিং পুলে শ্যুট করেছি, সেগুলো শেয়ার করব, অনেক মজা করেছি। আজকে দিনটা ছিল খুবই আনন্দের, আর এই আনন্দের কিছু কিছু অংশ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে দিনটা কিন্তু একটু ক্লাউডি, সেই জন্য একটু কেমন যেন অন্ধকার অন্ধকার চারপাশটা। তারপরে খুব ভালো লাগছিলো যে খুব বেশি ঠান্ডাও না আবার বৃষ্টিও না, তো এরকম ওয়েদার আসলে আমাদের জন্য আসলে পছন্দের। আর আমার হাজবেন্ড ওখানে বারবিকিউ করার জন্য সব কিছু রেডি করছে, আর এখনও গেস্টরা আসেনি, এখানে আরও কিছু গেস্ট আসবে আর ওনারাও কিন্তু অনেক কিছু আনবে। আমরা সবাই মিলেই এই পার্টিটা করছি, আর এটা পুল পার্টি যেহেতু, আজকে বাচ্চারা আমরা বড়রাও পানিতে নামবো আর অনেক এনজয় করব। আর আমি আপনাদের এই যে এখানে একটু দেখাচ্ছি, আমার হাজবেন্ড গ্রিল করছে, অলরেডি সে শুরু করে দিয়েছে গ্রিল করা, আর এই চিকেনটাও আমি রেডি করেছি। খুবই মজার ছিল আসলে, এরকম গ্রিল চিকেনগুলো খেতে কিন্তু গরম গরম খুব ভাল লাগে, আর সবাই মিলে যখন এরকম একটা পার্টি করে খাওয়া হয় তখন তো আরও বেশি মজা লাগে। আর আমার বাচ্চাদেরও খুব পছন্দ আসলে সুইমিং আর এরকম গ্রিল, তো দুটোই তাদের খুব পছন্দ, আর সেই কারণেই আসলে আমরা আরও অন্য বাচ্চারাও চায় সুইমিং করতে, তো সেই জন্য এই পার্টির আয়োজন করা, তাহলে সবাই একটু আনন্দ করলো। আর এখানে এই জায়গাটা গ্রিল করার জন্য বড় বড় দুটো গ্রিল মেশিন আছে, এখানে অনেক গ্রিল করা যায়। আর এখানে বসার জায়গা আছে, পানির জন্য সিঙ্কের ব্যবস্থা আছে, ট্রাশ ক্যান আছে। আসলে এই জায়গাটা কিন্তু পার্টির জন্য খুব সুন্দর করেই তৈরি করা, আর অনেক চেয়ার আছে যেখানে সবাই বসতে পারবে। আর এখানে অলরেডি কিছু চিকেন হয়ে গিয়েছে, এভাবে এক এক করে আমার হাজবেন্ড বাকি চিকেনগুলোও করে নিল। আর এগুলো তান্দুরি চিকেন, এক ভাবি আসলে একটু হালকা কুক করে এনেছে, এখন এটাকে গ্রিল করব, তাহলে কিন্তু অনেক মজা হবে, আর চিকেনগুলো যেহেতু বড় তাই। আর এদিকে পপকর্ন, এটা আমি বানিয়েছি। আমরা এখন কিছুক্ষণ গল্প করব আর আস্তে আস্তে খাওয়া দাওয়াটা স্টার্ট করব। এদিকে কিন্তু চিকেনগুলো হয়ে আসছে, আমি যখন চিকেন গ্রিল করি তখন সাধারণত এরকম ট্রের মধ্যে গ্রিল করি, তাহলে চিকেনের রসটা পড়ে যায় না আর চিকেনটা কিন্তু বেশ সফট আর জুসিও হয়। আর এরকম চিকেনের আমি রেসিপি একটা ভিডিওতে শেয়ার করেছি আমার আরেকটা ব্লগে, আর আমি চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে ওই চিকেনের রেসিপিটা দিয়ে দিতে, যদি আপনারা দেখতে চান তাহলে সেখান থেকে কিভাবে আমি গ্রিল চিকেনটা রেডি করলাম সেটা দেখে নিতে পারবেন। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার, আর আমি যেহেতু আর্টিফিশিয়াল কালার ইউজ করিনি সেজন্য হালকা একটু হলুদ দিয়েছি, একটু হলুদ হলুদ কালার এসেছে, আর অন্য কোনো কালার ইউজ করলে হয়তো একটু লাল হতো, বাট আমি আর ইউজ করলাম না। আর আমি একটু দেশীয় স্টাইলে রেডি করেছি, সেজন্য এটা কিন্তু খেতে খুব ভালোই লেগেছে। আর এই যে তান্দুরি চিকেনগুলো কিন্তু এই সাইডে বসিয়ে দেওয়া হয়েছে, এখানে কিছু টর্টিলা আছে, এগুলো আমরা চিকেনের সাথেই খাবো। আর এখানে কিছু চিকেন শাসলিকের মতো একটা খাবার, অনেক মজার মজার খাবার ছিল আসলে। সব কিছু মিলিয়ে আমাদের আজকের দিনটা খুব ভালোই কাটিয়েছি আলহামদুলিল্লাহ। এদিকে আরেকটা গ্রিল মেশিন আমার হাজবেন্ড অন করে দিচ্ছে, গ্রিলের যে পয়েন্টটা থাকে পাওয়ার পয়েন্ট সেটা অন করে ভেতরে আগুন দিয়ে দিলেই কিন্তু এটা জ্বলে ওঠে খুব ইজি। আর এর উপরে সেই তান্দুরি চিকেনগুলো এখন গ্রিল করা হবে।
আর এইদিকে প্লাগ আছে, এখানে কানেকশন দেওয়া হয়েছে চায়ের কেটলির, আর এর মধ্যে কিন্তু অনেক চা আছে, এটাও আমরা খাবো একটু পরে, এখন জাস্ট গরম হচ্ছে। এটা অলরেডি বানানোই চাটা, আর একটু পরে খাবো। আর এরকম চা নাস্তার সাথে এরকম আড্ডা আর সুইমিং খুবই মজা। এদিকে পানি, সোডা, প্লেট সব কিছুই সাজানো ছিল, যেন যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নিতে পারে। আর আমি সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে রাখি, যারা আজকে আমার প্রথম চ্যানেলটি ভিজিট করছেন, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর বেল বাটনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনি নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর আমাকে এভাবে সাপোর্ট করলে আসলে আমিও আরও দূর এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ পাবো। আর আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আর ভালো লাগলে একটি লাইক দেবেন প্লিজ। আমেরিকাতে বড় বড় অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে অথবা বড় বড় বাড়িতে এরকম সুইমিং পুল থাকে, আর সুইমিং পুলের পাশে এরকম চেয়ার টেবিল রাখা হয়, সেখানে ইচ্ছে করলে পার্টি করা যায় বা নিজেরাও একটু খাবার দাবার খেয়ে এনজয় করা যায়। আর এখানে দেখতে পেয়েছেন অনেক খাবার, তরমুজ, কর্ন আর সালাদ, তারপর এখানে আরো আছে সন্দেশ, খুব মজার খাবার ছিল সব কিছু। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই চলে আসলাম চা নাস্তা খেয়ে ইনডোর সুইমিং পুলটাতে, যেহেতু আজকে হালকা একটু ঠান্ডা ঠান্ডা সেজন্য সবাই ইনডোর সুইমিং পুলটাই চুজ করলাম, আর এখানে আমরা সুইম করলাম। আর আজকে পানির নিচে ভিডিও শ্যুট করেছি, আর সুইমিং পুলটা নিচে দিয়ে দেখতে এরকম খুবই মজার ছিল আসলে, পানির নিচে শ্যুট করা আর সুইমিং করা, আমরা অনেক এনজয় করেছি আজকে, আর সেটা হয়তো আপনারা একটু দেখেও বুঝতে পারবেন। আপনারা তাহলে আমার সঙ্গেই থাকুন। সুইমিংটা আমরা লাইক করি এই কারণে, এটা কিন্তু খুব ভালো এক্সারসাইজ, আমি এক্সারসাইজ পছন্দ করি, সুস্থ থাকার জন্য সবারই এক্সারসাইজ করা উচিত, সেটা যেরকমই হোক, যার যেরকম সামর্থ্য যার যেরকম সুবিধা হয় সেভাবেই একটু করবেন। আর একদমই সুইমিং করার সুযোগ সুবিধা যদি না থাকে, ঘরের কাজকর্মগুলো খুব ভালো করে করবেন, তাহলেই কিন্তু আসলে ঘরের মধ্যে বেশ ভালো এক্সারসাইজ হয়ে যায়। এটা খেয়াল করতে হবে যেন হার্টবিট বেড়ে যায়, তারপর শরীরটা ঘামে, শ্বাস প্রশ্বাসটা দ্রুত হয়, এরকম পরিমাণে আসলে কাজ করতে হবে, তখন বোঝা যাবে যে একটু ক্যালোরি বার্ন হয়েছে। আর ক্যালোরি বার্ন করা সবারই দরকার, কারণ আমরা প্রতিদিনই খাচ্ছি, সেই খাবারগুলো কিন্তু বডির মধ্যে এক্সট্রা ফ্যাট হিসেবে জমা হতে থাকে, আর দিন দিন এভাবে বসে বসে থাকলে অথবা এক্সারসাইজ না করে লেজির মতো থাকলে কিন্তু একটা সময় শরীরে অসুখ বিসুখ এসে পড়ে। সেই জন্যই আমি আসলে আমার দৈনন্দিন অ্যাক্টিভিটিসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, যদি আমার এগুলো দেখে কেউ একটু হলেও ইন্সপায়ার হয় আর সচেতন হয় তাহলেই কিন্তু আমার ভিডিওটি সার্থক। আর আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজ আমি এখানেই শেষ করব, আগামী ব্লগ নিয়ে ফিরে আসা পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।